হাই ফ্রেন্ডস, কি খবর আপনাদের? আশা করছো সকলোরে ভাল। পুনের একটা নতুন ভিডিওলৈ মই দীপাঞ্জলি আপনার মাজলৈ আহিছো। আজি আপনার লৈ আহিছো গরমৰ দিনত কিদরে আপনাদের আপনার ছাল আর চুলির যত্ন লব পাৰিব ঘরুয়াভাবে একবারে সহজ দুটামান রেমেডি মই আপনার শেয়ার করব বিচাৰিছো। গরমৰ দিনত প্রত্যেকে ব্যবহার করবা আজি একটা ক্রিম লৈ আহিছো আপনার যেটো ক্রিম মই আপনার দেখাম কিদরে আপনাদের ঘরুয়া পদ্ধতিত তৈয়ার করব পাৰে। এই ক্রিমটোৱে আপনার ছালৰ উজ্জ্বলতা বৃদ্ধিতো সহায় করব, ইয়ার লগতে ছালখন টাইট করাত সহায় করব যাতে আমার বলি রাখার সমস্যাটো নাহে। মই নারিকল তেলও ব্যবহার করেছো। গরমৰ দিনত যদি আপনাদের নারিকল তেল ব্যবহার করব বিচাৰে কেনেকৈ ব্যবহার করব পাৰে মই আজিৰ ভিডিওটোত আপনাদের জানাম। এই ক্রিমটো দেখিছেনে মই স্কিনত যেতিয়া লগাইছো একদম মার্কেটৰ ক্রিমৰ দৰে লাগিছে। বজাৰৰ ক্রিম যেটা আপনাদের কিনি আনে ঠিক তেনে ধরনের ক্রিম মই আপনাদের আজি বনাই দেখাম। পদ্ধতিটো যেতিয়া শিকি লব আপনাদের প্রত্যেকে ঘরত সহজতে বনাব পাৰিব। গরমৰ দিনত ব্যবহার করব পাৰে, ফ্রিজত স্টোর করে রাখব 3 বা 4 দিনের কারণে খুব ভালদরে আপনাদের ব্যবহার করব। ক্রিমটো মুখত লগোৱাৰ আগত ভালদরে আপনাদের মুখখন ফেস ওয়াশ করে পেলায় ধুই লব। তারপর স্কিনত এইদরে আপনাদের এপ্লাই করব। এপ্লাই করার পাছতে মইতো প্রতিটো ভিডিওতে কওঁ 5 মিনিটের কারণে মাসাজ দিব যিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করব, যার ফলত তৎক্ষণাতে আপনার স্কিনখনের গ্লো অনাত সহায় করব। মই আপনাদের জানাম কিদরে আপনাদের এই ক্রিমটো তৈয়ার করব। কিন্তু ইয়ার আগত আপনাদের দেখাব বিচাৰিছো গরমৰ দিনৰ কারণে খুব উপযোগী রেমেডি। গরমত যদি আপনার চুলি সরা সমস্যাটো হয়েছে, চুলির সৌন্দর্য বৃদ্ধি করব বিচাৰিছে, এই রেমেডিটো আপনাদের ব্যবহার করে যাব। সকলে ব্যবহার করব পাৰিব, ডাঙরের একবারে সরু লাইকেও ব্যবহার করব পাৰিব। চুলি সরা সমস্যাটা নাইকিয়া করব, চুলিখিনি ঘন করে তুলিব, চুলি কলা হওয়াত সহায় করব। আপনাদের এই রেমেডিটো এবার বনায় যাব। ইয়ার কারণে মই লৈছো চাউল লৈছো, চাউলখিনি ভালদরে ধুই লব। ধুই লওয়ার পাছতে আমি তিয়াই রাখিম। ইয়ার লগত নেমুর বাকলিও ব্যবহার করব। ফার্মেন্টেড রাইস ওয়াটার কিদরে তৈয়ার করব পাৰি আগতে মই ইয়ার উপর ভিডিও দিছো। গোটে রাতির আমি এইদরে চাউলখিনি তিয়াই রাখি দিম। ইয়ার পাছতে মই লৈছো জবা ফুল লৈছো। জবা ফুলেই নহয়, আপনি জবা ফুলের পাতো ব্যবহার করব পাৰে। জবা ফুলের উপযোগিতার বিষয়ে আপনাদের সকলে জানি, প্রাকৃতিকভাবে আপনার চুলিখিনি সিধা করাতো সহায় করে। নিয়মিতভাবে যদি আপনাদের জবা ফুল ব্যবহার করে আপনার চুলিখিনি ঘন আর কলা করে তুলব। ভালদরে আপনাদের ধুই লব। এটা মিক্সি লৈছো, ইয়াত মই ফুল আর পাতখিনি দি দিছো। ইয়ার পাছতে মই ব্যবহার করিম চাউলের পানি। নেমুর বাকলির খুব ধুনিয়া একটা গন্ধ আহিছে। ইয়াত শেষত ব্যবহার করছো দই। দই গাখীরে আপনার চুলিখিনি মিহি করাত সহায় করব, কোমল করে তুলব। এতিয়া এই গোটেকিটা বস্তু ভালদরে মিক্সিত পিছি লম। ইয়া দেখিছে আমার চুলির বাবে পেকটো তৈয়ার হয়ে গেছে। এতিয়া মই আরম্ভ করিম পেকটো চুলিত লগাবলৈ। চুলিত এই পেকটো লগোৱাৰ আগত চুলিখিনি ভালদরে এবার ফনিয়াই লব আর ইয়ার পাছতে এইদরে চুলিত লগাবলৈ আরম্ভ করব। একেবারে লেতেরা চুলিত আপনাদের নলগাব। যদি আপনাদের আগদিনাখন চুলি ধুইছে পিছদিনাখন এই পেকটো আপনাদের ব্যবহার করব পাৰে। আর যদি বহুত দিন আপনাদের চুলিখিনি ধোয়া নাই এবার শ্যাম্পু করে ভালদরে ধুই লব। এই পেকটো আপনাদের যদি সপ্তাহত এবারও ব্যবহার করে যথেষ্ট ভাল রিজাল্ট পাব। নিয়মিতভাবে আপনাদের ব্যবহার করব। গরমৰ দিনত আমার যে চুলি সরা সমস্যা এই সমস্যাটা নাইকিয়া করব, নতুনকৈ চুলি গজাতো সহায় করব। মই মোৰ কণমানিজনীকো লগাইছো, আপনাদের সরু লাইকেও লগাব পাৰে। ঘরুয়া রেমেডি হয়, ইয়াত কোনো ধরনের কেমিক্যাল নাই, প্রত্যেকে আপনাদের লগাব পাৰিব। এই পেকটো আপনাদের 2 ঘণ্টামানের কারণে রাখি থব। যদি আপনাদের এই পেকটো লগোৱাৰ আগত শ্যাম্পু করে পেলায় চুলিখিনি ধুইছে, পেকটো লগোৱাৰ পাছত আপনাদের নর্মেল পানীরেও ধুব পাৰে। আর যদি আপনি শ্যাম্পু করা নাই শ্যাম্পু করব পাৰে। ঘরুয়া রেমেডি হয়, এবার ব্যবহার করে চাব যিয়ে আপনার চুলিখিনি যথেষ্ট মিহি আর কোমল করে তুলিব, চুলির উজ্জ্বলতা বৃদ্ধিত যথেষ্ট সহায় করব। এতিয়া বলক চাই লো এই ঘরুয়া ক্রিমটো আমি কিদরে তৈয়ার করি। মই যিখিনি চাউল তিয়াই রাখিছিল ইয়াত অকণমান পানি আছে আর অলপ পানি দি পেলাই ভালদরে এখিনি পিছি লম। ইয়াত নেমুর বাকলিও আছে, নেমুর বাকলিও খুব ভাল হয়, আপনার ছালের কারণে যথেষ্ট মাত্রাত ভিটামিন সি আছে। চাউলে আপনার স্কিনখন টাইট করব, বলি রাখার সমস্যাটা সোনকালে আহিবলৈ নিদিয়ে। পিছি লওয়ার পাছতে এখন চেকনিত চেকি লব লাগিব, আপনাদের ভালদরে চেকি লব। আর চেকি লওয়ার পাছতে আমি যিখিনি চাউলের পানি পালো দেখাত একেবারে গাখীরের দরে লাগিছে। এই চাউলের পানিখিনি আমি অকণমান গরম করে লম। যেতিয়া আমি গরম করিম এই চাউলের পানিখিনি গোটা মারি যাব। গ্যাসের ফ্লেমটো একেবারে লো রাখিব।
এনেকৈ কিন্তু আপোনালোকে মুখত লগাব নোৱাৰে। মুখত লগাবৰ কাৰণে আমি আৰু দুই এটা বস্তু ইয়াৰ লগত মিক্স কৰিব লাগিব। কিন্তু তাৰ আগত মই আৰু এটা বস্তু আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ। এই যে যিখিনি ৰৈ গ'ল আমি পানীখিনিহে ব্যৱহাৰ কৰিছোঁ, ৰৈ যোৱাখিনি আপোনালোকে কিন্তু এইদৰে পেলাই নিদিব, আপোনাৰ হাত ভৰিত ব্যৱহাৰ কৰিব পাৰিব। মই এচামুচ হালধি মিক্স কৰিছোঁ, য'ত আছে এণ্টিবেক্টেৰিয়েল প্ৰপাৰ্টিজ, আপোনাৰ স্কিনত হোৱা যিকোনো খজুৱতি সমস্যা নাইকিয়া কৰিব, লগতে স্কিনত এটা গ্ল' দিব। ইয়াৰ পাছতে নাৰিকল তেল ব্যৱহাৰ কৰিম আমি। দেখিছেনে মই নাৰিকল তেল ব্যৱহাৰ কৰিছোঁ, নহ'লে কি হ'ব, আপোনাৰ স্কিনখন বেছি শুকান হৈ পৰিব। যদি আপোনাৰ ছানটেনৰ সমস্যাটো হৈছে বা আপোনাৰ হাত ভৰি খুব বেছি ক'লা পৰি গৈছে, গৰমৰ দিনৰ কাৰণে খুব ভাল, আপোনালোকে চাবোনৰ পৰিৱৰ্তে ব্যৱহাৰ কৰি চাব। তাৰপাছতে এইদৰে আপোনালোকে খুব ভালদৰে আপোনাৰ হাতত ব্যৱহাৰ কৰিব, আপোনাৰ ভৰিত লগাব। যিখিনি ডেড স্কিন আছে ডেড স্কিনৰ লেয়াৰ ৰিমুভ কৰিব, ছালৰ ক'লা ৰং নাইকিয়া কৰিব, লগতে খজুৱতি সমস্যাটো নাইকিয়া কৰিব। এইদৰে মই যিদৰে ঘঁহি ঘঁহি লগাইছোঁ আপোনালোকে দেখিছে, ঠিক এইদৰে ব্যৱহাৰ কৰিব। স্কিন গ্লোয়িং পেক হিচাপে আপোনালোকে ব্যৱহাৰ কৰিব পাৰে। মুখত আপোনালোকে নলগাব, মুখত লগাবৰ কাৰণে মই ক্ৰীমটো আৰু কি কি বস্তু মই মিক্স কৰিম মই আপোনালোকক জনাই আছোঁ। 5 মিনিটৰ কাৰণে আপোনালোকে যদি ৰেগুলাৰ এইদৰে ব্যৱহাৰ কৰে খুব ভাল ৰিজাল্ট পাব, স্কিনৰ গ্ল' আপোনালোকে তৎক্ষণাতে দেখিবলৈ পাব। দেখিলেনে বাৰু মই আপোনালোকৰ লগত দুটা ৰেমেডি শ্বেয়াৰ কৰিলোঁ। এতিয়া বলক আমি ক্ৰীমটো তৈয়াৰ কৰিম। ইয়াৰ পাছতে মই 2 চামুচমানৰ জোখাৰে কেঁচা গাখীৰ ব্যৱহাৰ কৰিম, লেকটিক এচিড আমি ব্যৱহাৰ কৰিম। 2 চামুচ কেঁচা গাখীৰ ব্যৱহাৰ কৰাৰ পাছতে খুব ভালদৰে এবাৰ মই মিক্স কৰি লৈছোঁ। শেষত স্কিনখন ময়শ্চাৰাইজ কৰিবৰ কাৰণে নাৰিকল তেল ব্যৱহাৰ কৰিছোঁ। নাৰিকল তেল দিয়াৰ পাছতো আৰু এবাৰ খুব ভালদৰে মিক্স কৰি লৈছোঁ। দেখিলেনে এই ক্ৰীমটো একেবাৰে সহজতে তৈয়াৰ হৈ গ'ল। আপোনালোকে প্ৰত্যেকেই বনাব পাৰিব, ব্যৱহাৰ কৰি চাব। কেনেকুৱা লাগিলে ভিডিঅ'টো ফ্ৰেণ্ডছ মোক ক'বলৈ নাপাহৰিব। যদি ভাল লাগিলে ভিডিঅ'টো প্লিজ লাইক কৰিব, যিমান পাৰে শ্বেয়াৰ কৰিব আপোনাৰ ফ্ৰেণ্ড চাৰ্কলৰ মাজত। আৰু এটা নতুন ভিডিঅ' লৈ মই দীপাঞ্জলি পুনৰ আহিম আপোনালোকৰ মাজলৈ। আজিৰ ভিডিঅ'টো ইমানতে শেষ কৰিছোঁ, ধন্যবাদ।